হাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বায়োডাটা, অর্থাৎ চাকরির জন্য কিভাবে প্রফেশনাল ওয়েতে খুব সুন্দরভাবে একটি বায়োডাটা তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আমরা দেখাবো। তো আপনারা উইন্ডোতে দেখতে পারতেছেন আমি একটি বায়োডাটা মেক করছি একদম প্রফেশনাল ওয়েতে। এইভাবে ঠিক সেম প্রফেশনাল ওয়েতে কিভাবে এই বায়োডাটাটি মেক করবেন সে বিস্তারিত বিষয় আলোচনা করব এবং আমি দেখাবো এখন। তো প্রথমে আমরা নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিব এখান থেকে, একদম নিউ ডকুমেন্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এটাকে সেভ করে নেওয়া। তো এটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিব। সিভি টিউটোরিয়াল নামে আমরা সেভ করে নিলাম। দুই নম্বর কাজ হচ্ছে এখান থেকে লেআউটে যাব। লেআউটে গিয়ে মার্জিনে গিয়ে আমরা নর্মাল রেখে দিব, নর্মাল করে দিব এটা। হ্যাঁ, নর্মাল করে দিব। অ্যান্ড তারপরে এখান থেকে টাইমস নিউ রোমান সেট করে দিব। এই ফন্টটা আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা দেখে দেখে করব যে এখানে কি স্টাইল ইউজ করা হয়েছে, সবগুলো কিভাবে আমরা ব্যবহার করব সেই প্রসেসগুলো আমরা এখন দেখব। তো অনেকগুলো আমরা কাট অ্যান্ড পেস্ট করব, কারণ আমাদের যদি বিস্তারিত সিভিগুলো একদম লিখে লিখে টাইপ করে করে করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন। তো প্রথমে আমরা কারিকুলাম ভিটাটা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট করার পরে দেখেন এটা কিন্তু নর্মাল নর্মাল ছিল একদম, লেখাটা সাইজ হচ্ছে 14 করে দিব আমরা। এটা সিলেক্ট করে এখান থেকে 14 বা 16 করে দিলাম। হ্যাঁ, 16 করে দিলাম। তারপরে এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে এন্টার দিয়ে নিচে যাব। নিচে গিয়ে নিজের নামটা লিখতে হবে, যেমন আমি আমার নামটা লিখলাম। লেখার পরে এন্টার দিয়ে আবার নিচে যাব। আর এগুলো কিন্তু বোল্টের দরকার নেই, এগুলো কিন্তু নর্মাল ফন্টে লিখব। এন্টার দিয়ে নিচে যাব। নিচে গিয়ে আপনার যোগ্যতাটা লিখবেন, যেমন বিএ প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, এটা লিখে দিলাম। তারপর এন্টার দিয়ে নিচে গিয়ে কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দিব। বন্ধুরা, দ্রুত টাইপিং করতে গিয়ে মিস্টেক হতে পারে, সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা কন্ট্রাক্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন এখানে। তারপর আবার এন্টার দিয়ে নিচে গিয়ে ইমেলটা দিয়ে দিবেন। ইমেল .com। তো প্রথম সাইজটা কিন্তু, প্রথম যে ফ্রন্ট সাইজ এটা নিচে আমরা 14, পরেরগুলো আমরা সবগুলো তো 10 রেখে দিব। 10 সবগুলোর সাইজ কত করে দিব? 10। এখানে সিলেক্ট করে এখান থেকে 10 করে দিলাম। এবং এখন ইমেলটার কালারটা একটু মানে হাইলাইট করে দিব, যাতে একটু সুন্দর দেখা যায়, মানে ফন্ট কালারটা হাইলাইট করে দিব। ফন্ট কালার হাইলাইট করতে হলে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনারা। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা দিয়ে দিলাম আমি। ওকে, তো এই কালারটা আমরা ইউজ করলাম। তারপরে এখান থেকে এগুলো ফুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন এখানে একদম লাইন স্পেসিং 1.15 করে দিবেন, 1.15। তারপরে এন্টার দিয়ে আবার নিচে যাবেন। নিচে গিয়ে আমাদের লিখতে হবে কেরিয়ার অবজেক্ট। আরেকটা নিচে গেলাম, কেরিয়ার অবজেক্ট। এই কেরিয়ার অবজেক্ট লেখার পরে এটার ফন্ট সাইজ আমরা করে দিব 12-তে, মানে প্রথমটা আমরা নিয়েছি 14-তে, তারপরেরটা 12, ফন্ট সাইজ 12 করে দিলাম। 12 করে এটা বোল্ড করতে হবে।
আমরা এটাকে বোল্ড করে দেব। বোল্ড করে এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আমাদের নিতে হবে, হ্যাঁ যে কোনো একটা হাইলাইটার নিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে হাইলাইট করতে হবে। সরি এখান থেকে, হ্যাঁ এখন এখানে এটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য এখানে যাবেন এই যে প্যারাগ্রাফ অংশে, প্যারাগ্রাফ অংশে গিয়ে যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা অনেক ডিপ হয়ে যাচ্ছে, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখান থেকে যদি আপনি এন্টার দেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সো এখান থেকে এন্টার দেওয়া যাবে না, হ্যাঁ। তো কার্সরটাকে মাউস দিয়ে ধরে এখানে নিয়ে আসতে হবে নিচে। নিচে নিয়ে আসার পরে আপনি ডেজিগনেশন বা অর্গানাইজেশন এগুলো সব কিছু লিখবেন, মানে সরি কেরিয়ার অবজেক্ট। কেরিয়ার অবজেক্টটা এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এত কিছু লেখা এখন সম্ভব না। ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। এটা পেস্ট করে দিলাম। এটার ফ্রন্ট সাইজ কিন্তু 10ই আছে, দেখেন ফ্রন্ট সাইজ 10 আছে। যদি এরকম এটা পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই যে এটা যদি এটা সিলেক্ট থাকতে পারে, দেখেন খারাপ দেখা যাবে তাহলে। তো সো আপনার এটা প্যারাগ্রাফ থেকে এটা সিলেক্ট করে দিবেন যাতে লাইনগুলো সমান থাকে, হ্যাঁ। তো এখান থেকে কাজ হচ্ছে যে এখান এরকম থাকতে পারে যে মাঝখানে কেরিয়ার অবজেক্ট প্লাস হচ্ছে লেখার মাঝখানে অনেক ফাঁকা থাকতে পারে, তখন কি করবেন? তখন কার্সরটাকে এখানে নিয়ে এখানে দেখেন এর সাথে এটার মধ্যে, এটার মধ্যে আস্তে আস্তে ক্লিক করবেন, দেখেন আস্তে আস্তে উপরে উঠতেছে। এটার যদি স্পেসটা কমাতে চান তাহলে এটার মধ্যে আবার ক্লিক করতে থাকবেন, দেখবেন এটাও স্পেসটা কমতেছে। তারপরে আমরা যাব এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মধ্যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এটাকে আমরা বোল্ড করে দিব এবং 12 সাইজ করে দিব, ফন্ট সাইজ 12 অ্যান্ড বোল্ড করে দিলাম। করে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার পরে দেখেন মানে কেরিয়ার অবজেক্টের যে লেখাগুলো আছে এটা থেকে স্পেসটা কম, সেজন্য এটাকে এন্টার দিয়ে নিচে আনতে হবে। নিচে নিয়ে আবার কার্সরটা এখানে রেখে আপনি আস্তে আস্তে উপরে তুলবেন, ধরেন আমি এতটুকু স্পেস রাখলাম। তারপরে আমরা এখান থেকে ডেজিগনেশন দিতে পারি এক্সপিরিয়েন্সের ডেজিগনেশন। সো এখান থেকে ডেজিগনেশন দেওয়ার পথে এগুলো কিন্তু সবগুলো বড় হাতের হয়ে গেছে, তো আপনারা ছোট হাতের করতে পারেন। ডেজিগনেশন ডেজিগনেশন তারপরে এটাকে আপনারা বোল্ড করে দিবেন, বোল্ড। এটার ফন্ট সাইজ আমরা করে দিব 12 করে দেব, হ্যাঁ 12 এ রাখলাম এটার ফন্ট সাইজটা। তারপরে সেলস এক্সিকিউটিভ এগুলো এগুলো বিস্তারিত লিখবেন এভাবে প্রত্যেকটা। আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি সবগুলো, ধরেন পুরাটাই আমি কপি করে নিয়ে আসতেছি, কারণ এতগুলো লেখা তো আমাদের সম্ভব না। সো কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, ধরেন আমরা এগুলো পেস্ট করে দিলাম, ওকে কাজ কিন্তু কমপ্লিট। তো এগুলো কিন্তু এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, তখন এগুলো কি করবেন পুরাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে লাইন স্পেসিং এর মধ্যে 1.15 করে দিবেন। ব্যাক স্পেস দিয়েও করতে পারেন, ওকে। তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। তারপরে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এটা কিভাবে করবেন, এটা প্রথমে লিখে নেবেন ডিউটিস রেসপন্সিবিলিটিস, এটাকেও আপনারা ফন্ট বোল্ড করে দিবেন। বোল্ড করে দিয়ে কি কি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি কি এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব এগুলো, হ্যাঁ এখান থেকে কপি করে এগুলো লিখবেন, নিচে নিচে লিখতে হবে, হ্যাঁ একটা লিখবেন তারপর এন্টার দিয়ে নিচে আসবেন এরকম ভাবে, আমরা যেমন এরকম ভাবে লিখলাম। এখন এগুলো কোথা থেকে আসলো ডিউটিস অ্যান্ড, সরি বন্ধুরা, আচ্ছা এটা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর মধ্যে ডিপার্টমেন্ট সেলস এটা থাকবে না, হ্যাঁ ওকে।
ওকে, তাহলে এইগুলো কোথা থেকে আসলো? মা এই যে যে মানে ইয়াগুলো আছে তীর চিহ্নর কি বলে এটাকে, ওই ব্র্যাকেট চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কোথা থেকে আসলো? এই চিহ্নগুলো আসছে, এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যেগুলো ইচ্ছা দিতে পারবেন, যেমন বোল্ট দিতে মানে গোল চিহ্ন দিতে পারবেন, তারপরে আপনি এই চিহ্নটা দিতে পারবেন, তারপরে এই চিহ্নটা দিতে পারবেন, আপনার যেটা খুশি মার্ক করে। তো আমরা এই চিহ্নটাই দিলাম, ইউজ করলাম। তো আপনারা এই চিহ্নটা ইউজ করবেন বা যে কোনো চিহ্ন ইউজ করতে পারেন, এগুলো ইচ্ছা করলে বোল্ড করতে পারেন, যদি আপনারা চান বোল্ড করতে তাহলে এখান থেকে বোল্ড করতে পারেন। সো আমি বোল্ড করলাম না, এগুলো এভাবে রেখে দিলাম। এগুলোর এগুলো থেকে আমি 1.15 করে দিলাম, বা 1.15 দেওয়া আছে এখানে। হ্যাঁ, যদি আমি লাইন স্পেসিং যদি একদম নাথিং দেই, যেমন তাহলে দেখেন একদম একদম গিজি গিজি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটু স্পেস দিয়ে দিব আমরা, এখান থেকে 1.15 করে দেব। ওকে, এই পর্যন্ত কমপ্লিট। তারপরে হচ্ছে আইসিটি কোয়ালিফিকেশন। এখন তো জানেন, এখন আইসিটি কোয়ালিফিকেশন আমরা লিখব জাস্ট আইসিটি কোয়ালিফিকেশন, আইসিটি কোয়ালিফিকেশন। এটার ফন্ট সাইজ কত করে দিব? 12 করে দিব। এটার ফন্ট সাইজ এখান থেকে 12 করে দিলাম, করে দিয়ে বোল্ড করে দিব। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। ওকে, তারপরে মাউস দিয়ে ধরে কার্সরটা এখানে নিয়ে আসব। এবং আইসিটি কোয়ালিফিকেশন কি কি আছে এগুলো, যেমন আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আমি কপি করে পেস্ট করে দিব। যেমন সফটওয়্যার, সফটওয়্যার। তারপরে লিখার পরে দেখেন অনেকগুলো জায়গা খালি আছে, অনেকটা স্পেস আছে, প্রত্যেকটা স্পেস কিন্তু সমান। এটা কিভাবে করলাম? তারপরে টেপ দিতে হবে। টেপ দেওয়ার পরে দেখেন এখানে আসছে, তারপরে কুলন দিয়ে আপনি যা যা দরকার তা লিখে নেবেন এখানে। ধরেন আমি এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এগুলো ফন্ট সাইজ যদি উল্টাপাল্টা থাকে, যেমন ফন্ট সাইজ যদি এখান থেকে 10 না হয়ে 12 হয়তো এটাকে 10 করে দিবেন, কারণ প্রত্যেকটা ফন্ট সাইজ যদি একই থাকে তাহলে কিন্তু ভালো দেখাবে। হ্যাঁ, তারপরে আবার প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রামিং, তারপরে আবার ট্যাব প্রেস করতে হবে এবং কোলন দিয়ে আপনারা কি কি আছে, যেমন জাভা, কমা, সি প্লাস, কমা, পাইথন। ওকে, এখন এগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, এগুলো সিলেক্ট করে এই বির মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আনবোল্ড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আমি এগুলো কপি করে নিয়ে আসতেছি, কারণ এক দুইটা দেখাইলাম আমি কিভাবে করতে হয়। ট্যাব দিয়ে দিয়ে আমি পেস্ট করে দিলাম। এগুলো কিন্তু অনেক বেশি স্পেস আছে, যেমন অনেক বেশি ফাঁক আছে। তো এগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এখান থেকে লাইন স্পেসিং এ গিয়ে 1.15 করে দিবেন, বা এখান থেকে লাইন স্পেসিং ডোন্ট করে দিবেন, তাহলে দেখবেন একদম কোনো স্পেস থাকবে না। ওকে, তাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা যদি আপনি দিতে চান এখানে দিয়ে দিবেন। প্রথমে আমরা দিলাম কেরিয়ার অবজেক্ট, তারপরে এক্সপিরিয়েন্স, আপনারা কেরিয়ার অবজেক্ট দিবেন, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে আইসিটি কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা দিতে পারেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এটাও আমরা কপি করে এখান থেকে নিয়ে আসতেছি। আপনারা জানেন এটা কিভাবে করতে হয়, অলরেডি জানেন, আমি দেখাইছি কয়েকবার। সো এটাকে একটু স্পেস নিয়ে নিলাম, এখন একটু কমিয়ে নিলাম স্পেসটা। ওকে, তারপরে এগুলো তো জানেন, এগুলো একটার পর একটা নিচে লিখবেন। যেমন এখানে একটা লিখলেন, যেমন ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো লেখাগুলো লিখবেন, এগুলো সবগুলো বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে আনবোল্ড করতে হবে, সিলেক্ট করে বিয়ের মধ্যে ক্লিক করতে হবে।
ক্লিক করে দিলাম, এগুলো একটার পর তারপরে এন্টার দিয়ে নিচে যাবেন, এগুলো লিখবেন লিখবেন সবগুলো লিখতে হবে। এগুলো আমি সিলেক্ট করে কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এখন এগুলো কিভাবে আসছে আমি দেখাবো। এখানে সবগুলো সিলেক্ট করে ধরেন এখানে কোনো কিছু নাই, একদম নান এরকম লিখলেন, আপনারা এন্টার প্রেস করে করে আপনারা এরকম লিখলেন। লেখার পরে আপনারা এই চিহ্নগুলো কোথা থেকে দিবেন পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্যারাগ্রাফ অংশে দেখবেন এখানে যাবেন, প্যারাগ্রাফ অংশে এখানে গিয়ে তারপরে আপনারা এই চিহ্নটা দিয়ে দিবেন। ওকে, কমপ্লিট। আমাদের এই পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এক নম্বর পেজ কিন্তু আমাদের শেষ, মানে প্রথম পেজের কাজ কিন্তু আমাদের শেষ। তো এই পেজের কাজ শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে ইনসার্টে যাবেন, গিয়ে দেখেন পেজ ব্রেক নামে একটি অপশন আছে, এই পেজ ব্রেকে ক্লিক করবেন। পেজ ব্রেকে ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজে চলে যাবে। সো আমাদের প্রথম পেজের কাজ কমপ্লিট অ্যান্ড সেকেন্ড পেজ এখান থেকে শুরু হবে। এখন সেকেন্ড পেজ কি কি আমরা কাজ করব, সেকেন্ড পেজের কাজ হচ্ছে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা লিখবেন, লেখাকে আমি আর লিখতেছি না কোনো কিছু, কারণ লিখলে অনেক বেশি সময়ের প্রয়োজন। সো এটার ফন্ট সাইজ মেবি বড় না, আমি যেহেতু জুম করছি এটা বড় না আগের মতো। হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখার পরে আপনারা লাস্ট কোন যোগ্যতাটা আপনারা অর্জন করছেন সেটা আপনারা লিখবেন, যেমন এখানে দেওয়া আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটা আমরা লিখবো। হ্যাঁ, ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি, আচ্ছা এটা লিখলাম। লিখার পরে দেখেন এখানে কিন্তু আমরা এটাকে একটু এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে হোম একটু উপরে নিয়ে যাব। এখন এটার সাইজটা কিন্তু ছোট, এটা 12 করে দেব আমরা, 12 করে দিলাম অ্যান্ড বোল্ড করে দিলাম। এখন এটার নিচে দেখেন দুইটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা কিভাবে দিব, আন্ডারলাইনটা দেওয়ার জন্য এখানে ইউ এর আপনি ফ্রন্ট অপশনে গিয়ে ইউ এ যাবেন, ইউ এর অপশনে গিয়ে আপনি দেখেন দুইটা আন্ডারলাইন আছে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। কিভাবে দিব, এখানে যাব, এখানে গিয়ে তারপরে হচ্ছে আমরা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখন দিয়ে দিব। এখন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিলাম, এটার সাইজ কত দেখি, 12, ঠিক আছে সবগুলোর সাইজেই 12। ওকে, তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। তারপরে আপনারা কিভাবে লিখবেন এইগুলো, যেমন ইনস্টিটিউট নেম লেখা আছে এখানে, তারপরে সিএসপি নার্সিং ইনস্টিটিউট হালুয়াঘাট ময়মনসিং, এটা কিভাবে লিখবেন। প্রথমে আমাদের কার্সরটা এখানে আনতে হবে, আনার পরে আপনারা লিখবেন ইনস্টিটিউট নেম। ইনস্টিটিউট লেখার পরে আপনারা ট্যাব প্রেস করবেন, একটা দুইটা বা একটা ট্যাব প্রেস করবেন, প্রেস করে আপনারা কোলন দিয়ে দিবেন, তারপর আরেকটা ট্যাব প্রেস করবেন, প্রেস করে আপনারা লেখাটা লিখবেন। যেমন আমি লেখাটা লিখতেছি ময়মনসিং, ওকে এটা লিখলাম, লিখে এন্টার প্রেস করে নিচে চলে আসলাম, আবার লিখলাম বোর্ড, লিখে আবার ট্যাব প্রেস করলাম, দুইটা ট্যাব প্রেস করলাম আগের জায়গায় চলে গেল, সমান হয়ে গেলো। তারপর আরেকটা ট্যাব প্রেস করলাম, প্রেস করে লিখলাম বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কাউন্সিল, ওকে এটা লিখলাম। এভাবে কিন্তু আমরা সবগুলো লিখতে পারি, যেমন আমি আর বাকিগুলো লিখতেছি না, এগুলো আপনারা লিখে নেবেন। আমি কার্টেন পেস্ট করতেছি, কপি পেস্ট করতেছি, কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার সাথে সাথে দেখেন উল্টাপাল্টা সব হয়ে গেছে। এগুলোকে আমি আগে লাইন স্পেসিংটা ঠিক করে নেব, এখান থেকে 1.15 অ্যান্ড ফন্ট সাইজটা ঠিক করে নেব, যেমন সবগুলো 12 দিয়ে দিব। দেওয়ার পরে এখানে
সমান করব এটা। ব্যাকস্পেস দিয়ে ঠিক করে নিলাম আমি। হ্যাঁ, তো এগুলো কমপ্লিট, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে সবগুলো এভাবে করতে হবে, আমি এগুলো আর করতেছি না, এগুলো কপি পেস্ট করে নিয়ে যাচ্ছি আমি আমি সবগুলো। তো আপনারা জানেন এগুলো কিভাবে করতে হবে, সো এগুলো আর দেখাইলাম না আমি। এটা কিন্তু ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, এটা 10 হবে। হ্যাঁ, এটা 12 হবে না, এটা 10 হবে। দেখেন এখন কিন্তু ঠিক আছে, এখন আবার উল্টা পাল্টা হয়ে গেছে। এখন কিভাবে ঠিক করবেন, এখানে দিয়ে ব্যাক স্পেস দিয়ে দিবেন, ঠিক আছে, বা এখানে দিয়ে ট্যাপ ট্যাপ ক্লিক করবেন, ট্যাপ ক্লিক করবেন, এখানে কার্সরটা রেখে ট্যাপ ক্লিক করবেন, দেখেন আবার সমান হয়ে যাচ্ছে। ওকে, এভাবে কিন্তু আপনারা করতে পারবেন, এটা একদম বেশি ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি 10-11 সাইজ করে দিবেন, ফন্ট সাইজ 11-11 করে দিলে আবার উল্টা পাল্টা হয়ে গেছে। ওকে, 11 সবগুলো 11 করে দিবেন, 11 এন্ড এটাও আমরা 11 করে দিলাম। মানে সবগুলো ফন্ট সাইজটা যদি একই রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। হ্যাঁ, মানে সিভিটা দেখতে অনেক মনোমুগ্ধকর হবে। তো এই পর্যন্ত আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন, এটা তো পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লিখবেন, লিখার পরে দেখুন আমি লিখতেছি এখানে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেখার পরে এটাকে বোল্ড করে নিব, ফন্ট সাইজটা 14 করে দিলাম, করে দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। এখন এটা ফন্ট সাইজটা 14 হবে না, এটা 10 দিল 12 দিলে ভালো হবে, যেহেতু আগের গুলা 12 দিছি। ওকে, তো বন্ধুরা এখন আমরা টেবিল এড করবো। টেবিল এড করার জন্য ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে তিন চারটা কলাম এবং তিনটা রো নিয়ে নিব। নিয়ে নিলাম, তারপরে এখানে লিখব ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে এখান থেকে স্পিকিং, ট্যাব দিয়ে পরে করে যাব, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, এখানে বাংলা লিখে দিব, এক্সিলেন্ট। এক্সিলেন্ট অ্যান্ড এখানে ইংলিশ, গুড গুড গুড। ওকে, এখন আমরা এই টেবিলের কাজগুলো কমপ্লিট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখন আমরা পার্সোনাল ইনফরমেশন অ্যাড করব। পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা কপি করে পেস্ট করে দিব, কারণ এগুলো লেখার এত সময় নেই, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এখন পার্সোনাল ইনফরমেশন দেখেন এখানে জাস্ট লিখছি, লিখে জাস্ট এখান থেকে শেয়ারটা দিয়ে দিছি এবং নেম দিবেন। প্রথমটা আমি দেখাচ্ছি কিভাবে করলাম আমি। এখান থেকে ধরেন আমি এটা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, নেম লিখলাম, নেম নেম লিখে ট্যাপ দিবেন, একটা ট্যাপ, দুইটা ট্যাপ, ট্যাপ দিলাম, তিনটা ট্যাপ দিয়ে সমান আসলাম, তিনটা ট্যাপ দিলাম, বা প্রথম অংশে একটা ট্যাপ দিবেন, এভাবে ট্যাপ দিয়ে ওকে করে দিলাম, সেমিকোলন দিলাম, তারপর আরেকটা ট্যাপ দিয়ে পরের অংশে গেলাম, গিয়ে নাম লিখলাম, যেমন এমডি মুশারফ, এরকম ভাবে ট্যাপ দিয়ে দিয়ে করবেন। কারণ এগুলো আমি আগেও দেখেছি ট্যাপ দিয়ে দিয়ে কিভাবে করতে হয়। এটা পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লাইন স্পেসিং ডন্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, তারপরে লাস্ট কাজ হচ্ছে আমাদের যে একটা সিগনেচার অ্যাড করা। সিগনেচার অ্যাড করার জন্য আমরা একদম নিচে যাব, নিচে গিয়ে আমার নামটা লিখবো,
লেখার পরে এটার উপর দিয়ে একটা লাইন টানতে হবে। লাইন টানার জন্য ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে তারপরে দেখেন শেপ নামে একটি অপশন আছে, দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশটা সাব সিলেক্ট করবেন। সিলেক্ট করে শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে অংশগুলো যাতে লাইনটা আঁকা বাঁকা না হয়, শিফট চেপে ধরে এদিকে আনবেন অতটুকু। আনার পরে এখান থেকে আপনি যদি চান যে এটা মোটা করতে, মোটা করে দিতে পারবেন এবং ওকে করে, সরি ওকে করে দিলেন। ওকে, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে দেখবেন প্রিন্ট প্রিভিউটা কেমন হয়। কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ গেলাম, দেখেন প্রিন্ট প্রিভিউ যাওয়ার পরে অনেক সুন্দরভাবে এবং প্রফেশনাল ওয়েতে আমরা খুব সুন্দর একটি সিভি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ভিডিওটিকে লাইক করে দিবেন।